বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এর যুবক আল্লাহর জান্নাত তো অনেক বড়, আল্লাহর জাহান্নাম তো অনেক বড়, তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামের চাইতে অনেক বড় নাকি? ওই যুবক মদিনার যুবক চোখের পানি গুলো ছেড়ে দেয় কান্নাকাটি করার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গুনবিজি, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর জাহান্নামের চাইতে অনেক বড়। অগণবিজি, আল্লাহ কি আমার মতন নাফরমান বান্দাকে ওই জাহান্নামে রাখবে? না না না, আমার জন্য মহান মালিক স্পেশাল একটি জাহান্নাম তৈরি করে রেখেছে, যদি আমাকে জাহান্নামে দেয় ওই স্পেশাল জাহান্নাম আমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তখন একদল যুবক, তোমার গুনাহ কি আল্লাহর সিদরাতুল মুনতাহার চাইতে বড়? যুবক চোখের বাণীগুলো ছেড়ে দে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আল্লাহর সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার চাইতো আমার গুনাহ বড়। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, এর যুবক আল্লাহর জমিন অনেক বড়, আল্লাহ আসমান অনেক বড়, আল্লাহর জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহ কলম অনেক বড়, সকল যদি একত্রিত করা হয়, সকল আল্লাহ জান্নাত জাহান্নাম আসমান জমিন যা কিছু আছে সব কিছু যদি একত্রিত করা হয়, তারপর কি তোমার গুনাহ বড় হবে নাকি? ওই যুবক চোখের বাণীগুলো ছেড়ে দে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহ নবীজি, আমার মনে হয় সকল কিছুর চাইতো আমার গুনাহ বড়। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলার, যুবক তোমার আসল কথাটা তুমি বলো, বলো তুমি কি গুনাহ করেছো? আমার জানা মতো এত বড় গুনাহ দুনিয়ার জমিনে আছে কি আমি জানি না, দুনিয়ার জমিনে এত বড় গুনাহ আছে কি আমি জানি না। এর যুবক তুমি কি গুনাহ করেছো আসল কথাটা বলো। যুবক চোখের বাণীগুলো ছেড়ে দেয় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে যখন কবরে দাফন করা হয়, ওই মানুষটাকে যখন কবরে যখন দাফন করে চলে যায়, তখন আমি গভীর রাত্রে যাইয়া ওই কবরের ভিতরে ঢুকে আমি কাবনের কাপড়গুলি চুরি করতাম, এইগুলো চুরি করিয়া আমি রাত্রে বেলা ইস্তারি দিয়া বাজারে বিক্রি করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম কাপন সোরা। এই কথা বলার পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, এর যুবক এটা তো অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ, তুমি তো একটা কবিরা গুনাহ করে ফেলেছ, যা কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ করলে সেটা তওবা করলে মহান আরশের মালিক তোমাকে ক্ষমা করে দিবে, এটা কোনো চিন্তার কোনো বিষয় নয়, এটা কোনো চিন্তার কোনো বিষয় নয়, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। ওই যুবক জগতের পানিগুলো ছেড়ে দে কাউদের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগলবিজি, এটা গুনাহ নয়, আমি এই অন্যায় করি নাই, আরো বড় অন্যায় করে ফেলেছি, আরো অনেক বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তাহলে তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? না না না, আমি কোনো শিরিক কাজ করি নাই। বিশ্বনবী বলেন, আর যুবক, তাহলে কি তুমি হত্যা করেছো কাউকে অন্যায় ভাবে,
আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মদিনার মধ্যে একজন আনসারী, ওই আনসারী একজন মানুষের কল্লাম, ওই ব্যক্তির একজন মেয়ে ছিল, ওই মেয়েটা ছিল পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, হজ করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা গুনবি। ওই মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবী গো, এই মেয়েটাকে দুনিয়ার জমিনে কোন মানুষ তাকে দেখে নাই, কোন যুবক তাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা ছিল, হজ করনেওয়ালা ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, পরহেজগার, ওই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। ওগো নবীজি, দুনিয়ার জমিনে কোনো মানুষ তাকে স্পর্শ করতে পারে নাই, কোনো পুরুষের সঙ্গে তার স্পর্শ হয় নাই, কোনো পুরুষ তাকে টাচ করতে পারে নাই। ওগো নবীজি, পবিত্র একটা মেয়ে, একবারে নির্বেজাল, একেবারে পবিত্র একটা মেয়ে ছিল, ওই মেয়েটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবী গো, ওই মেয়েটা পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর আমি গভীর রাত্রে গভীর রজনীতে ওই মেয়েটার আত্মীয়স্বজন তাকে দাফন করার পর সকলে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, তখন আমি গভীর রজনীতে গভীর রাত্রে ওই মেয়েটার কবরের ভিতরে ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকিয়া পাঁচখানা কাপড়, যে কাফনের কাপড়টা ছিল, ওই কাপড়ের কাপড়টা আমি হাতে নিয়ে যখন কবর থেকে উঠিয়া যখন বাজারের দিকে রওনা হয়ে যাব, নবী গো, কে যেন পিছন দিকে আমার কানের ভিতরে আওয়াজ আসলো, এ যুবক, এই বেকুব যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তের ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিল, শয়তানের ধোঁকা পরে শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিয়েছে, নবী গো, আমাকে বলতেছে, রে যুবক, তুই কেমন পুরুষ রে যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যেই মেয়েটাকে তুই কবরের ভিতরে রেখে যাচ্ছিস, ওই মেয়েটা দুনিয়ার জমিনে কোনো পুরুষ তাকে দেখে নাই, ওই মেয়েটাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, ওই মেয়েটাও কোনো পুরুষের সঙ্গে স্পর্শ হয় নাই, এই মেয়েটার বিবাহ হয় নাই, যেই মেয়েটি হলে মদিনার মধ্যে মদিনার হুর বলা হয়, সুন্দর একজন নারী, বিশ্ববিখ্যাত সুন্দরী, এত সুন্দর নারীকে তুই কিভাবে কবরের ভিতরে রেখে চলে যাস? এর যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? এর যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তুই একটাবার দেখে আস, দেখ মেয়েটা কত বড় সুন্দর, তোর একটা সুবর্ণ সুযোগ, এত গভীর রাত্রে কেউ তোকে দেখবে না, ওই মেয়ের কোনো আত্মীয়স্বজন দেখবে না, মদিনার কোনো মানুষ তোকে দেখবে না, ওই এখন একটা সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগের ভিতরে ওই মেয়েটার সঙ্গে তুই জিনা করতে পারিস, তোর যৌবনের চাহিদা মিটাইতে পারিস। ওই যুবক চকের বাণীগুলো ছেড়ে দিয়ে আর বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শয়তানের দুকা পরে আমি আমার হাতের লাইটটা দিয়ে কবরের ভিতরে ঢুকলাম, ওই লাইটের আলোক দিয়ে আমি আলোকিত করে দিলাম, গোটা কবরের ভিতরে আলোকিত হয়ে গেল, আমি তাকায় দেখি, নবী গো, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই মেয়েটাকে দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, নবী গো, শয়তানের কুমন্ত্র পরে, শয়তানের দুখা পরে আমি ওই মেয়েটার সঙ্গে, ওই মৃত মেয়েটার সঙ্গে আমি জিনা করে ফেলেছি, নাউজুবিল্লাহ যেন বলেন। এই জন্য বাইর আমার বন্ধুরামল কথাগুলি লক্ষ্য করে শুনুন, ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওই কবরের ভিতরে মেয়েটার সঙ্গে আমি জিনা করে ফেললাম,
জিনা করার পর যখন কাপনের কাপড়গুলো নিয়ে যখন আমি বাজারের দিকে রওনা হয়ে যাব, নবীগো আমি তাকায়া দেখি, আমি তাকায়া দেখি ওই মেয়েটি তার জবান থেকে আমার ডাকতে বলেন, আল্লাহর নাফরমান বান্দা, এর আল্লাহর নালায়েক নাফরমান বান্দা, তুই আমার সঙ্গে কিভাবে জিনা করতে পারিস, তুই আমার সঙ্গে কিভাবে জিনা করলি, আমি দুনিয়ার জমিনে কোনো পুরুষ আমাকে দেখে নাই, কোনো পুরুষের সঙ্গে আমার স্পর্শ হয় নাই, কোনো পুরুষ আমাকে দেখে নাই, কোনো পুরুষের সঙ্গে আমার স্পর্শ হয় নাই, কোনো পুরুষ আমাকে টাচ করতে পারে নাই, আমি দুনিয়ার জমিনে পবিত্র ছিলাম, এর আল্লাহর নাফরমান বান্দা, আমার আশা ছিল দুনিয়ার জমিনে যেরকমভাবে আমি পবিত্র ছিলাম এরকম পবিত্র হইয়া আমি হাশর ময়দানে উঠতে চেয়েছিলাম, আরে আল্লাহর নাফরমান বান্দা তুই আমার সঙ্গে কিভাবে কবরের ভিতরে, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, হজ ছাড়ি নাই, তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই, তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই, তুই একজন আমি এমন একজন মেয়ের সঙ্গে তুই কিভাবে আমার সঙ্গে জিনা করতে পারলি, আমি দুনিয়ার জমিনে পবিত্র ছিলাম, আমার বড় আশা ছিল আমি আল্লাহর হাশরের ময়দানে আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করব পবিত্র অবস্থায়, এর আল্লাহর নাফরমান বান্দা তুই কিভাবে আমার সঙ্গে জিনা করলি, তুই কি আল্লাহর জাহান্নামের ভয় নাই তোর ভিতরে, আল্লাহর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় তোর ভিতরে নাই, এরে আল্লাহর নাফরমান বান্দা আমি তোকে কোনোদিন ছাড়ব না, হাশরের ময়দানে আমি হব মাজলুম তুই হলে জালেম, আমি হব মাজলুম তুই হবি জালেম, হাশরের ময়দানে আমি তোকে ছাড়ব না, আল্লাহর কারকাটা আদালতে তোকে ধরা পড়তে হবে, এরে আল্লাহর নাফরমান বান্দা তুই আমার সঙ্গে জিনা করেছিস, আল্লাহ তোকে মাফ করবে না, আমিও তোকে ছাড়ব না, আল কাল কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোর জন্য সুপারিশ করব জাহান্নামে নেওয়ার জন্য, এর যুবক এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর যুবক তুমি এত বড় অন্যায় করেছিস, কবরের ভিতরে একদিকে তুই জিনা করেছস, অপর দিকতে হচ্ছে তুমি একজন মৃত মহিলার সঙ্গে জিনা করেছস, এ যুবক তুই আমার বাড়ি থেকে বের হয়ে যায়, বের হয়ে যায়, তুই যদি আমার বাড়িতে থাকস তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, এই যুবক তুই ভালো করে শুনে যা, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 70,000 বনি ইসরায়েলকে নিয়ে এক ময়দানে জমায়েত হয়েছিল, এক ময়দানে বৃষ্টির জন্য দোয়া চেয়েছিল, আল্লাহর কাছে দোয়া চেয়েছিল বৃষ্টি দেওয়ার জন্য, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ এত দোয়া করলাম কেন তুমি আমার দোয়াকে কবুল করলে না, 70,000 বনি ইসরায়েলকে নিয়ে তোমার কাছে হাত বাড়াইলাম বৃষ্টি দেওয়ার জন্য, তুমি আমার দোয়া কেন কবুল করলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা আমি দোয়া কিভাবে কবুল করব, এই ময়দানের ভিতরে 70,000 বনি ইসরায়েলের মধ্যে এইখানের মধ্যে একজন জিনাকারী আছে, ওই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করব না, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, যুবক তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, না জানি আল্লাহ তাআলা কত বড় আযাব আমার উপর নাজিল করতে পারে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, ওই যুবক মদিনার এক পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করে এমনভাবে কান্নাকাটি শুরু করলো, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি রে মাওলা, তোমার নবীর কাছে আশ্রয় পাইলাম না, ও আল্লাহ তুমি তো গফফার, তুমি তো সাত্তার, তুমি তো রহমান,
তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন খুনা করব না, অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি তো রহমান আমি তো গুনাহগার। ওই যুবক তখন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুনিয়ার জমিনে কোনো খাবার আমি মুখের মধ্যে দিব না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার জমিনে কোনো খাবার মুখের মধ্যে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক একটানা চল্লিশ দিন পর্যন্ত ওই যুবক কোনো খাবার খাইলেন না। 39 দিন যাওয়ার পর 40 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, এর জিব্রাইল আমার বন্ধুরে জানা দাও, আমার বন্ধুরে 5টি প্রশ্ন করবা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীদের কাছে 39 দিন যাওয়ার পর 40 দিনের মাথার ফজরের সালাতের পর নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে নসিহত পেশ করতেছেন। ওই মুহূর্তের ভিতরে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে 5টা প্রশ্ন করার জন্য, নবী গো 5টা প্রশ্ন আপনি উত্তর দেওয়ার জন্য। নবীজি বলেন, কি 5টি প্রশ্ন বলো? 1 নম্বর হলো, অগণবীজি হায়াতে হায়াত দেওয়ার মালিককে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও জিব্রাইল তুমি এটা কি প্রশ্ন করলা, হায়াত দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। অগণবীজি 2 নম্বর প্রশ্ন হলো, মানুষের রিজিকের মালিক কে দেই? আল্লাহর নবী বলেন, মানুষের রিজিকের মালিক তো আল্লাহ দেই। 3 নম্বর প্রশ্ন হলো, অগণবীজি 3 নম্বর হলো, মানুষের মৃত্যু দেওয়ার ক্ষমতা কার, মানুষকে মৃত্যু দেয় কে? বিশ্বনবী বলেন, মৃত্যু দেওয়ার ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, 4 নম্বর হলো, অগণবীজি 4 নম্বর হলো, যদি কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার ক্ষমার মালিক কি আপনি না আল্লাহ? বিশ্বনবী বলে, আমার আল্লাহ ক্ষমা করার মালিক। অগণবীজি তাহলে 40 দিন আগে, আজ থেকে 40 দিন আগে আপনার বাড়িতে একটা যুবক এসেছিল, ওই যুবকটি গুনাহের কাছে অনুতপ্ত হইয়া আপনার কাছে সুপারিশ হওয়ার জন্য সে এসেছিল, আপনি তাকে তাড়াই দিলেন। আজ থেকে 40 দিন আগে একটি যুবক আপনার বাড়িতে এসেছিল, ওই যুবকটাকে আপনি তাড়াই দিলেন। ও পয়গম্বর নবী, দুনিয়ার জমিনে পিতা তার সন্তানকে ঘর থেকে পিঠাইয়া বের করে দেয়, স্ত্রী তার স্বামীকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহ বলেন, পয়গম্বর আমার গোলাম যখন আমার কাছে খালেস নিয়ত তওবা করে, আমার কাছে এখলাসের নিয়ত তওবা করে, আমি আল্লাহ তারে তারায়া দেই না, আমি আল্লাহ তার জন্য 24 ঘন্টা আমার তওবার দরজা খোলা থাকে। ও পয়গম্বর আরবিক, আমার গোলাম যখন পাহাড়ের উপরে উঠে আমার কাছে দোয়া করলেন, তখন আমি আল্লাহ তার চোখের পানিগুলো এমন দামি হয়ে গেছে আমার কাছে। ও পয়গম্বর, আমি আল্লাহ আমার গোলাম যদি যত অন্যায় করে, যত অপরাধ করে, যদি আমি আল্লাহর কাছে খালেস নিয়ে তওবা করে, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমার দরজা থেকে আমি তাড়ায় দেই না। চিন্তা করেন, একজন জিনাকারী কবরের ভিতরে জিনা করছে একজন মৃত মহিলার সঙ্গে, এই জিনা করার কারণে সে আল্লাহর কাছে খাস নিয়ত তওবা করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ আপনি যতই অন্যায় করেন না কেন, যতই অপরাধ করেন না কেন, আল্লাহর কাছে আপনি খাস নিয়ত তওবা করেন, কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি আমার বান্দা বান্দীদেরকে তাদের গুনাহগুলোকে, তাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মোচন করে